রাউন্ড গুলির শব্দে আতঙ্ক তৈরি হলো বক্সিহাট বাজার এলাকায়। সূত্রের খবর অনুযায়ী 2 আগস্ট দিন দুপুরে পরপর 7 রাউন্ড গুলির শব্দে আতঙ্ক তৈরি হয় বক্সিহাট বাজার এলাকায়। জানা যায়, চপ্পার আলী নামে একজন ঘুরো পাচারকারীকে ধরতে আসামের পুলিশ ক্রাইম ব্রাঞ্চের লোকজন সেখানে আসে। তাদেরকে দেখে পালাতে থাকে চপ্পার আলী, তাকে ধরতে শূন্যে গুলি ছোড়ে। যেহেতু আজকে বক্সিহাটে সাপ্তাহিক বাজার ছিল, ভিড় ছিল প্রচুর, তাই তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সবে বাজারের মধ্যে আজকে তো হাটবার, এখানে আজকে হাটবার শুক্রবার। লোকজনের কি অবস্থা হয়েছে? ভালো ছিল, সেখানে উপস্থিত আমাদের সিকন ডিজিটাল বাংলার প্রতিনিধি মজনু রহমান। আমরা দেখে নিব তার বক্তব্য। দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি অসম বাংলার সীমান্তের প্রত্যন্ত এলাকা বক্সিহাটে। আমার পাশে কিন্তু রয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য আসাম। আজকে এই বক্সিহাটে আজকে একটা সাপ্তাহিক হাট। আমরা ক্যামেরা পার্সনকে বলবো, প্রচুর লোক কিন্তু চারপাশে দাঁড়িয়ে রয়েছে। এই আজকে এখানেই রয়েছে একটা গরুহাটি পাশেই, এবং পুরো বাজারটা কিন্তু ভরপুর হয়ে গেছে। প্রচুর লোক বিভিন্ন জায়গা থেকে আসছে আজ এই সাপ্তাহিক বাজারে। আমি ক্যামেরা পার্সনকে বলবো, কিন্তু হঠাৎ করে কি হলো, দুমদাম গুলির আওয়াজ। প্রায় 6-7 রাউন্ড গুলি চালানো হয়েছে, কিন্তু তারা গুলি চালালো হঠাৎ করে, চারপাশ থেকে লোকজন ছোটাছুটি শুরু করলো। আমি ক্যামেরা পার্সন বললো, আমার এখানে এখনো যে পুলিশ পোল একটা এখানেই পড়ে রয়েছে, পুলিশ পোলটা, কিন্তু কারা চালালো গুলি? পরবর্তীতে যেটা জানা গেল, যে পরবর্তীতে যেটা আমরা জানতে পারলাম, যে এখানকার লোকজনের কাছ থেকে, যে অসমের একজন কোনো কয়েদি সে নাকি পালিয়েছে, তাকে ধরার জন্য অসম থেকে ডিসি ক্রাইমের পক্ষ থেকে কিন্তু তাকে ধরতে আসা হয়। সে যখন তাকে প্রতিবাদ, ওনাদেরকে প্রতিবাদ করতে যায়, তারা তখন পরপর 7 রাউন্ডের মতো গুলি এখানে চালায়। সিকিউর ডিজিটাল নিউজের জন্য ক্যামেরা বাসুদেব ধরের সাথে এস এ মজনু, দুবাংলাদেশ।